আজকে আলোচনা করো মৎস্য অধিদপ্তরে অর্থাৎ ডিওএফ ডিপার্টমেন্ট অফ ফিশারিসে আপনার বিভিন্ন পদে যারা পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই আলোচনা। আলোচনা প্রথমে বলে রাখি, আপনাদের হাতে যাদের সময় কম তারা ডি মৎস্য অধিদপ্তর ডিওএফ জব রিভিউ এই বইটি সংগ্রহ করে নিতে পারেন। বইটির পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। বইটি সংগ্রহ করতে এই নম্বরে হোয়াটসঅ্যাপ এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে এই বইটি সংগ্রহ করে নেবেন। এবার চলে আসে আমাদের মূল আলোচনায়। মৎস্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান, সময় দেওয়া হয় 1 ঘন্টা, মার্কস থাকে 100। আর সাধারণত প্রথমে পরীক্ষা হয় এমসিকিউতে, এমসিকিউ যারা পাশ করে তাদের রিটেন পরীক্ষা নেওয়া হয়। তা আপনারা বুঝতেই পারছেন যে আপনাদের পরীক্ষায় 100 মার্কের পরীক্ষা হবে, 1 ঘন্টা প্রথমে এমসিকিউ, এরপরে রিটেন। এবার আমরা বিগত সালের কি কি প্রশ্ন থেকে প্রশ্ন করা হয়েছে সেটা একটু দেখে নিই। মৎস্য অধিদপ্তর বলে অনেকেই ভাবতে পারেন যে মৎস্য নিয়ে অনেক প্রশ্ন করা হবে, আসলেই তা না। আপনাদের প্রশ্ন প্যাটার্নটা এরকম থাকবে, বাংলায় 20, বাংলায় 25, ইংরেজি 25, সাধারণ জ্ঞান 25 এবং গণিত থেকে 25। টোটাল এই 4টা সাবজেক্ট, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান এবং গণিত, এই 4টা টপিকস থেকে প্রশ্ন করা হবে। প্রত্যেকটা টপিকসের উপর প্রশ্ন থাকবে 25 মার্ক করে। এখন কথা হলো যে আমরা কি কি পড়বো, তার আগে এই প্রশ্নগুলো একটু দেখে নেই। প্রশ্নগুলো একদম সহজ পন্থায় আসছে, যারা এই বইটা সংগ্রহ করে নিতে পারবেন তারা এই বই থেকে পড়ে নেবেন। আর যাদের আরো ভালো প্রস্তুতি দরকার, সেরা প্রস্তুতি নিতে চান, তারা অবশ্যই নবম শ্রেণীর গণিত বইটি এবং বোর্ড ব্যাকরণ বইটি শেষ করবেন, ক্লাস 8-এর গণিত বইটি সাথে ক্লাস 8-এর যে কোনো গ্রামার বই শেষ করবেন। আর বাংলাদেশের ইতিহাস সম্পর্কে অবশ্যই নবম শ্রেণীর ইতিহাস বইটি পড়ে নিতে পারেন, আর পাশাপাশি বাজারে প্রচলিত যে কোনো গাইড বই সংগ্রহ করে পড়ে নিতে পারেন। আমরা এক নজরে বইয়ের মানে বিগত সালের প্রশ্নগুলো একটু দেখে নিই। এই ছিল বিগত সালের প্রশ্ন, মোটামুটি অনেকটাই সহজ ছিল প্রশ্নগুলা। আমরা চাইলে নিজেরা চেষ্টা করে পড়াশোনা করলে অবশ্যই আমরা পরীক্ষায় টিকবো আশা করি। আজকের ভিডিও এখানে শেষ করছি, সবার জন্য শুভকামনা রইল, ধন্যবাদ। আর যাদের এই প্রশ্নের টোটাল সমাধান দরকার তারা একটু কমেন্টস বক্সে কমেন্ট করেন, আশা করি পরবর্তী ভিডিওতে এই সম্পূর্ণ প্রশ্নের সমাধান আমি দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।